বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ যখন বান্দা ডাকে দশ মাস সারা দেয়, কি হয়েছে কি হয়েছে? এ বান্দা বল শুনছি বল, কি লাগবে কি লাগবে? বল বান্দা আমি হাজির আছি রে, আল্লাহ পাক দশ বার সারা দেয়। এ যুবকের আগা এখনো কি গাফলতি করার সময় আছে? তামাম পৃথিবী যেখানে তোমাকে আমাকে ধোকা দিল, ঠকিয়ে দিল, মারতে চাইছে, সবাই বলছে মার 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 মার, মুসলমানকে মার, মুসলমানকে মার, মুসলমানকে মার, কেউ আমাদের না, যে যা করছে শুধু বোকা বানাবার জন্য রয়েছে। সবার দিল একটাই কথা, মুসলমানকে মার। এই রকম একটা জায়গায় এখনো কি আমাদের আল্লাহ ছেড়ে দূরে থাকা দরকার আছে? নাউজুবিল্লাহ মিন জালে, এ ছেলেরা ফিরে আসো ফিরে আসো। আল্লাহ নবী জানিয়ে দিল বান্দা বান্দি রে, এ আল্লাহ বাগে বান্দা বান্দি রে, গুনার পৃথিবী যদি মাথায় করে নিয়ে কোনো বান্দা বান্দি যদি মাথাটা নত খুলে দিয়ে চোখ দিয়ে পানি সে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বাড়ির সময় ফারিস্তাকে বলতে লাগে, এ ফারিস্তা দেখ ওই বান্দাটা মান্না ফরমানি করেছিল, ওই বান্দাটা গুনাহ করেছিল, ওই বান্দাটা ভুল করেছিল, পঁচিশ বছর বয়স হয়ে গেছে, তিরিশ বছর বয়স হয়ে গেছে, গান শুনেছিল, সিনেমা দেখেছিল, মদ খেয়েছিল, জিনা করেছিল, ব্যামিচারি করেছিল, হারাম খেয়েছিল, লড়ারি কেটেছিল, পাড়িয়া বিষে গিয়েছিল, মারপিট করেছিল, আজকে কিন্তু বান্দাটা নিজের অন্যায়ের কথা ভুল বুঝে আজ আমার কাছে মাদানত করেছে, চোখ দিয়ে পানি বার করেছে, আমাকে আল্লাহ 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 বলে ডাকছে। এ ফেরেশতারে বলতো দেখি এখনো সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব, ও আমাকে ভুলে আমার না বারবারি করে অনেক গুনাহ করেছে ফেরেশতারে, এখন আমি ওর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহর ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ আপনার গজবের থেকে রহমতটা অনেক বড়। আল্লাহ বিধি মাফ করে দেন, আল্লাহ বিধি ক্ষমা করে দেন, ওই বান্দা গুলো তো আপনারই নাজা, তারা পেয়ে যাবে। এ তোমাকে ভুল করো না গো, চারিদিকে একদল কুকুর ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে ধরে 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 কামড়াচ্ছে, বাহাত্তর বছর কামড়ালো, এখন আবার পাগলা হয়ে গেছে, চারিদিকে ছুটো ছুরি করতে লেগেছে, ভয় পালিয়েছে। ও না গো, আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, ইমানি পাওয়ার নিয়ে রুখে দাঁড়াও, এদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে। এই জায়গায় বসে বসে আল্লাহকে ডেকে জবানকে ভিজিয়ে নাও, সুখের দিনে আল্লাহকে ডাকবে, বিপদের দিনে ডাকবে, আমার আল্লাহ তখনই সারা দেবে। দেখি নাই তোমার কোনো দিন, তবু আচরি দয়ামনি, দেখি নাই তোমার কোনো দিন, কোনো দিন কোনো দিন কোনো হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে? কোরআনের পাজত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি, কোরআনের পাজত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বল কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা,
মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা এ নাজওয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা বাবারা শুনে গিয়ে দাও দুদিনে দুনিয়া ময়া ভরে আখেরাতকে ভুলে যেও না গো আমার আল্লাহ জানিয়ে দিল বান্দারে তোরা আমার সঙ্গে ব্যবসা কর আমার সঙ্গে তোরা ব্যবসা কর বান্দা আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবসা করব এ আমার বান্দা বান্দি রে আমার সঙ্গে যে ব্যবসাটা করবি ওই ব্যবসার মধ্যে স্থল আমার রাসূলুল্লাহ আমার নবীকে দেখিয়ে দিয়েছে জান্নাতটা কত সুন্দর এ বান্দারে জান আমি দিয়েছি আমার রাস্তায় আবার দিয়ে দে মাল আমি দিয়েছি আমার রাস্তায় আবার দিয়ে দে বান্দারে তোরা জান দিবি মাল দিবি আমার রাস্তাতে এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিয়ে দেব মাল ধন দৌলত কে দেয় ভাই জানটা কে দিয়েছে এ জান আমরা দিচ্ছি আল্লাহর দুশমনদের হয়ে এ ধন দৌলত আল্লাহ দিয়েছে আমরা দিচ্ছি আল্লাহর দুশমনদের হয়ে যাক আজকে দেখে ভালো লাগছে যে ছেলে কোনো ভালো জায়গায় দিচ্ছি দাও যদি কেউ হাত না তুলে থাকো এ ছেলেরা যাচ্ছে একটাই ছেলে আর কেউ নেই নাম লিখাও হ্যাঁ লিখাও নিজে থেকে উপজে উপজে দাও যে ভাই আমার নাম লেখ বিশ্বাসে মিরায় বস্তু তর্কে বহু দূর কি এ যুবকেরা বস হারুনা রশিদের নাম শুনে নেই এমন মানুষ খুব কম রয়েছে গো জগৎ বিখ্যাত একজন বাদশা ছিল তিনি একদিন তেনার আলিয়াকে নিয়ে এমনি করে সফরে বেরিয়েছে আসামন করে বাদশা হারুনা রশিদ আগে আগে যায় তিনার আলিয়া স্ত্রী পিছু পিছু যায় স্ত্রী মাঝে দা খুঁজো তিনি পিছু পিছু যেতে লেগেছে বাদশা হারুনা রশিদ যাওয়ার পরে ওই সময় সেই পিউড়েতে আল্লাহ পাকের একটা নেক বান্দা ছিল উনি বান্দা ছিল দরবেজ বান্দা ছিল কুতু বান্দা ছিল তিনি এমন করে রাস্তা ধারে বালিকে জড়ো করে কি জানো ছক তৈরি করতে লেগেছে বাদশা হারুনা রশিদ বলতে লেগেছে এ আল্লাহর বান্দা রে কি করো বালি নিয়ে ওই বান্দা বলেছিল এ বাদশা হারুনা রশিদ রে আমি জান্নাত তৈরি করছি অর্থাৎ জান্নাতের ঘর বানাচ্ছি কাকে কাকে কোনটা দেব এটা তৈরি করছি এখন কাট মুসল্লি ভুট্টা চোর যদি থাকে জাকাত খেয়া যদি মলি সাহেব থাকে সে বাপ ভেঙে দিবার মালিক তো আল্লাহ অবশ্যই আল্লাহ কিন্তু আল্লাহ তার মাহবুব দিয়েকে পাওয়ার দিয়ে থাকে বাচ্চা জিনিসটাকে গুরুত্ব না দিয়ে হেসে চলে গেল মুচকি হাসলো তবে একবার বাচ্চা বলেছিল তোমার জান্নাত পেতে গেলে কি লাগবে আমাকে কি একটা দিয়া যাবে যদি দাও কি লাগবে তখন বলেছিল বাচ্চা রে 100 ইখতিলাব 1000 স্বর্ণ মুদ্রা লাগবে কত ভাই 1000 স্বর্ণ মুদ্রা সোনার টাকা লাগবে মাস্টার শুনলো মুচকি হেসে চলে গেল পিছনে তিনার আলিয়া মাজেদা হুজুর আসতে ছিলেন ওয়াল্লাহ বাগে নেক বান্দা কি করেন ওয়াল্লাহ বাগে বান্দি রে আমার আল্লাহ আমাকে কি সময়ে যুক্ত পাওয়ার দিয়েছে এ বান্দা তুই আমাকে খুশি করেছি রাজি করেছি তুই যদি কারো জন্য জান্নাতে দরখাস্ত করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব দরখাস্ত তোর দেব আমি দেবে অবশ্যই আল্লাহ আল্লাহ ছাড়া কি আছে রে বাবা সবটাই তো আমরাও তো আল্লাহর সৃষ্টি এ নাজওয়ানেরা আল্লাহ বাগে নেক বান্দি
দরজার উপরে লিখে দিল, এমন করে আল্লাহ বাগে বন্দির নামটা লিখে দিল। এইভাবে বাচ্চা চলে গেল, স্ত্রী চলে গেল, রাতে যে বাচ্চা বিছানায় ঘুমিয়ে পড়েছে, আল্লাহ বাগের নেক বান্দি তিনিও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বাচ্চা ঘুমের মধ্যে খবে দেখতে লেগেছে যে একটা দরজা ঘুরে নিকাছে, জান্নাত ঘুরতে লেগেছে। ওই দরজা আমার স্ত্রীর নাম নিকাছে, ঘুমটা ভেঙে গেছে। এই যুবকেরা স্বামী স্ত্রীকে তুলতে লেগেছে, বাচ্চার উনার রসিদ তুলতে লেগেছে। এ প্রাণের স্ত্রী মা যে দাও তো কি আমল করছো, যা বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়েছে দেখতে পেলা। ওই সময় বান্দি বলেছিলে হে আমার পিরানের স্বামী, ওই রাস্তায় আসতে আসতে আল্লাহর কুতুব বান্দা ডাঙ্গে যখন বলেছিল 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর জান্নাত নিবার আশায় দান করে দিয়েছিলা, 1000 স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছিলা। ওই সময়তে বাচ্চা অবাক হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাতের আড়ালেতে অন্ধকারেতে সৈন্য নিয়ে রওনা দিয়েছে সেই জায়গায় যে হাজির হয়েছে। দেখতে লেগেছে আল্লাহর কুতুব বান্দা তখনও বসে আছে, বালি নিয়ে ঘাটাঘাটি করতে লেগেছে। এ আল্লাহ বান্দারে আমার কি একটা জান্নাত হবে? ওই সময় বলেছিল বাচ্চা ফিরিতে তো হবে না, দাও আল্লাহর রাস্তা, আমি দোয়া করি আল্লাহ তোমায় জান্নাত মিলাবে। বাচ্চা রে তুমি দাও পেয়ে যাবে, বাচ্চা বা জানতে চাইল কি দিতে হবে। ওই সময় আল্লাহ বান্দা বলেছিল রে বাচ্চাইটা ছেড়ে দাও আর আল্লাহর জান্নাতটা নিয়ে যা। কি বললো? বাচ্চাই ছেড়ে দাও আর আল্লাহর জান্নাত লিয়ে যাও। বাচ্চা বলছে এটা কেমন হলো, আমার স্ত্রীর বেলা 1000 স্বর্ণ মুদ্রার আমার বাচ্চাই দিতে হবে? বলছে তোমার স্ত্রী না দেখে নিয়েছিল, তুমি তো দেখে নিচ্ছ। কি বুঝলেন? এ কথা বুঝতে পারছেন? তোমার স্ত্রী জান্নাতে লিখেছে নাম, দেখেছো খবে, তাই এখন বিশ্বাস হয়েছে আমার উপরে। আর তোমার স্ত্রী কিন্তু না দেখেই আমায় বিশ্বাস করে আল্লাহর রাস্তায় 1000 স্বর্ণ মুদ্রা দান করেছে। লাস্ট তোমরা জবানের বিশ্বাস করে আল্লাহর রাস্তায় দান করছো, আল্লাহ এই বৃথা দেবে না ভাই, এটা কাজে লাগবে। সামান্য জিনিসই দিয়ে আল্লাহর পছন্দ হয়ে যায়, ওটা কত দূর যেতে পারে সেটা আমাদের জ্ঞানের বাইরে যেদিন ময়দানে মাহশর হবে সেদিন বুঝতে পারবে। আর আল্লাহর যদি পছন্দ না হয় পৃথিবী দান করো কিছু হবে না। এই যে আপনাদের নবীর প্রেমে নবীর ভালোবাসায় যে দিচ্ছেন আল্লাহ কবুল করে, আমি লাস্টে দেখবো 52 জন বাড়লো না কমলো, কেন চলছে তো কাজ নাকি আল্লাহ কবুল করে বলুন আমিন। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা 100 বিঘে জায়গা আল্লাহ দিয়েছে সব রয়ে যাবে, বড় স্বপ্ন দেখেছি নবীর মাদ্রাসা করব, বড় স্বপ্ন দেখেছি মায়ের স্রোত বাঁচাবার জন্য মাতৃসদন করব, বড় স্বপ্ন দেখেছি গরিবের প্রেমিয়ান ছেলেদেরকে নিয়ে পুলিয়ে ডাক্তার উকিল জজ ব্যারিস্টার বানাবো, এ ছেলেরা যুবকেরা আজ মৃত্যু হয়ে যায় সব রয়ে যাবে, চলে যেতে হবে, কোটি কোটি টাকা ধন দৌলত সবই রয়ে যাবে, কিছুই থাকবে না, কাফন কাপড়ে আমার আব্বা আমার আম্মা আমার আত্মীয় পরিজন। তোমরা হয়তো খবর ফেলে যাবে, চোখের পানি যারা দিল দিয়ে ভালোবাসো কাঁদবে, আর দোয়া করবে আল্লাহ আমার ভাইকে নাজাত দাও। আহারে অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে, কিন্তু নিজে যদি নিজের কবরের জন্য কিছু করে যেতে পারে ওটাই হবে প্রকৃত জ্ঞানীর আলামত। আমাদের জন্য দোয়া চাওয়ার লোকের অভাব আছে? হ্যাঁ অভাব আছে, যত আলেম ওলামারা উঠবে সবাই দোয়া আছে, আল্লাহ দাদা হুজুরের আওলাদদের হায়াত দারাজ কর, যারা চলে গেছে জান্নাতি করো, কি বলে না বলে না। আমাদের আবার দান টান করার কি দরকার? সব তো রোজ দোয়া পেয়েছি, এত স্বভাব রাখবো কোথা? না ভাই, নিজে থেকে যদি কিছু করে যাও ওটাই হবে সব থেকে উত্তম। লোকের ভরসায় থেকো নি, কেন কিয়ামত এত কঠিন হবে। আহ আল্লাহ মাফ করে দেন, কি হবে যে আল্লাহই ভালো জানে।
একটা মাত্র নেকি কম পড়েছে, একটা। আল্লাহ বলছে বান্দা তোর যদি আর একটা নেকি থাকতো তুই তো রেহাই পেয়ে যেতিস, তোর তো একটা নেকি কম হয়েছে। বান্দা বলছে খোদা আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ঘুরে দেখি কেউ যদি দেয়। আজ আমার আব্বাজান আমাকে পড়িয়েছে, লাখ লাখ টাকা খরচ করে, কিতাব খরচ কিনিয়ে আর করে পড়িয়েছে, কিন্তু কিয়ামতের দিনে কেউ কারো হবে না, ঠিক না বেটি? তবে হ্যাঁ, যারা আল্লাহওয়ালা বাপ হবে আর আল্লাহওয়ালা সন্তান হবে অবশ্যই একে অপরের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম মানুষের সঙ্গে আর আল্লাহওয়ালা বাপ আর আল্লাহওয়ালা সন্তান এক করে দিলে হবে না, পার্থক্য আছে। কিয়ামতের দিনে তো এই মানুষটা বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, এই বিশাল ময়দানে আমার মা আছে, আমার আব্বা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বন্ধু আছে, আমার কত আত্মীয় আছে, পাড়া প্রতিবেশী আছে, একটা তো নেকির ব্যাপার, কেউ না কেউ, কেউ না কেউ তো দিয়ে দেবে। এটা দুনিয়ার বাজার নয় গো, এটা দুনিয়ার বাজার। যেখানে একদিকে জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ বা ফারিস্তাকে বলবে ফারিস্তারে যা 70,000 জিনজিল দিয়ে বাঁধবে, এক একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিব্বার করে গভীর গর্জন করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে ওই কঠিন দিনেতে যেদিন আল্লাহ পাকের জাহান্নাম আরশের পাশে বাঁধা হবে, কেউ কারো হবে না গো, সবাই নফসি 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 করতে লাগবে। এমন সময় বান্দা বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ একবার ঘুরে দেখি, আমার আল্লাহ বলবে বান্দা রে যা তোর যখন ইচ্ছা গেছে একবার যা যে দেখ, বান্দা মায়ের কাছে যাবে মা কত কষ্ট করে তুমি আমাকে 10 মাস 10 দিন ঘর ভরে রেখেছিলে, মা কত ব্যথা বেদনা আহারে এত কষ্ট করে আমাকে পেরে রেখেছিলে, আমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, মা নিজের শান্তির কথা সব ভুলে গিয়েছিলে, দুনিয়ায় আগমনের পরে দুনিয়ায় জন্মের পরে আমার জন্য তুমি তোমার রূপ যৌবন কেউ নষ্ট করে দিয়েছিলে, মা তুমি ভালো মন্দ খেতে না, কেননা তুমি ভালো মন্দ খেলে অম্বল তোমার বাচ্চার হবে, কেননা আমি তোমার দুধ পান করছিলাম মা, এত ত্যাগ এত কষ্ট তুমি করেছিলে মা, আমার জন্য কত বকা খেয়েছিলে আব্বার কাছে, আমি অন্যায় করতাম বাপ তোমাকে বকতো গো মা, ও আমার আম্মা যা আজ তোমার বাচ্চা একটা নেকি জন্য জাহান্নামি হয়ে যাবে, আজকে দিনে মা একটা নেকি তুমি আমাকে দাও তোমার বাচ্চা জান্নাতি হয়ে যাবে, মা একটা নেকি দাও মা একটা নেকি দাও মা। আল্লাহ নবী চুকিয়ে পানি ফেলে সাহাবাদের শোনাতে লেগেছে ওয়াজ করেছিল, বাবা সাহাবারা ওই দিনে মা বাচ্চাকে চিনো না চিনার ভান করে বলবে কে বাবা আমি তোমাকে চিনতে পারলাম না, নফসি নফসি আমার কি হবে উপায়। ওই 500 টাকা তোমার কিন্তু কিয়ামত দিন কাজে লাগবে, সত্য না মিথ্যা? এ যুবকেরা আল্লাহ নবী বলেন মানুষটার দিলটা ভেঙে যাবে, আরে আমার মামাকে চিনো চিনতে পারলো না, ওই সময় বান্দাটা বাপের কাছে যাবে আব্বা যা দুনিয়া জমিনে একটা বাইনা করলে দুটো জিনিস দিতে, একটা কথা বললে দুটো কাজ করে দিতে, হাত ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করেছে, গলি 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 নিয়ে ঘুরেছে, আদর দিয়ে চুমা দিয়ে বড় করেছে, মায়া দিয়ে মমতা দিয়ে বড় করেছে, দোয়া দিয়ে আদর দিয়ে পড়িয়ে শিক্ষা অর্জন করে পড়াশোনা করিয়েছে, কখনো যদি আমি কান্দা আপনি রেগে যে মা
মাকে বকতে নেই, এ বাচ্চা কাঁদছে কেন দেখো, বাচ্চা দিয়ে কেন খেয়াল করো না গো, এত আদর এত ময়া এত কষ্ট এত মেহনত, কত মেহনতির মাথার ঘাম পরানো ঝরানো পয়সা দিয়ে আমার ভবিষ্যতের কথা ভেবেছিলে, জমি কিনে দিয়েছিলে, গাড়ি কিনে দিয়েছিলে, স্কুল খরচ দিয়েছিলে, পড়িয়েছিলে, আজ তোমার সন্তান আব্বা একটা নেকির জন্য জাহান্নামি হয়ে যাচ্ছে, আজকে যদি একটা নেকি আপনি আমাকে দেন আমি জান্নাতি হয়ে যাব, ওই সময় বাপও বলবে বাবা কে তুমি, তোমায় আমি চিনলাম না, নফসি 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 আমার কি হবে এর নাম হলো কাম ময়দানে মাস। এখনো সময় আছে যুবকরা, ভালো হয়ে যাও, আল্লাহ মাফ করেন, আমার জন্য দোয়া কর, আল্লাহ যেন আমায় ভালো করে দেয়, বলো আমিন। যেখানে যেতে মাহফিল হবে, বিশেষ করে প্রতি মাসে বৃহস্পতিবার বা প্রতি সপ্তাহ বৃহস্পতিবার আল্লাহ স্মরণ মজলিস তৈরি করো, যেখানে খোদার মজলিস তৈরি করো, ওই জায়গাতে বসে বসে জবান দিয়ে তুমি তোমার রবকে ডাকো, তোমার খালেককে ডাকো, তোমার আল্লাহকে ডাকো, যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো হাড় দিয়েছে, ওই সময় ছেলেটা স্ত্রীর কাজে যাবে, আমার পিরানির স্ত্রী রে, কত মহাপদ ভালোবাসা তোমাকে আমি দিয়েছি, মেহনতের টাকায় তোমার কত কিছু করে দিয়েছি, আহা বাজারে গিয়ে কিনলে নিজে খেতাম না, ঘরে নিয়ে আসতাম তুমিও খাবে আমি খাবো, এ মহাব্বত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, এত ভালোবাসা দিয়েছি আর একটা নেকির অভাবে জাহান্নামি হয়ে যাচ্ছে, আমার স্ত্রী আমাকে একটা নেকি দাও, স্ত্রী একটাই কথা বলবে, হে আপনি আপনাকে চিনতে পারলাম না, নফসি নফসি নফসি, ছেলের কাছে যাবে একই কথা, মেয়ের কাছে যাবে একই কথা, এই ছেলেরা যুবকেরা একটা নেকির জন্য বান্দা পরিশান হয়ে যাবে, আজ তোমার মেহনতের পয়সা আল্লাহর জিকির করা হয় এই জায়গায়, সেই স্মরণের জায়গায় খরচ করছো, এটা কিয়ামতের দিনে আল্লাহ পাক দয়া করে শত্রু থেকে শাস্তি বরকত দিতে পারে।